এখানে আসতে সময় লাগছিল প্রায় 2 ঘন্টা। আসার সময় কোনো সমস্যা হয় না, এমনি প্রথমে ভয় লাগছিল, বৃষ্টি পড়তেছে, তো তাই আল্লাহর নাম ধরে চলে আসছি। অবশেষে আমরা গন্তব্যস্থানে পৌঁছছি আর কি। ধর্মীয় দর্শনীয় কেন্দ্র কিন্তু কোনো পর্যটন স্পট এটি না, তারপরও সাধারণ জনগণ বা ভ্রমণ প্রকাশী যারা আছে তাদের নিজেদের প্রচেষ্টায় বা তাদের এই ভ্রমণের কারণে এটি এখন একটি দর্শনীয় স্থান হয়ে উঠেছে। বিশেষ করে যেদিন সরকারি ছুটির দিনগুলোতে এই দর্শকদের বা ভ্রমণ প্রিয়সীদের আনাগোনা অনেক বেড়ে যাচ্ছে। তারা চন্দ্রনাথ পাহাড়ে উঠছেন এবং যারা একেবারে চূড়ায় উঠছেন তারা পাহাড় চূড়া জয়ের হাসি হাসছেন। তো আমরা সাধারণ জনগণ যারা আছি, ভ্রমণ প্রিয়সী যারা আসছে, তাদেরকে আহ্বান করব আমাদের সীতাকুণ্ডের এই চন্দ্রনাথ পাহাড়টি পরিদর্শন করার। এটি ট্রেকিং করে যারা উঠতে পারেন তাদেরকেও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চন্দ্রনাথ পাহাড়ে আসার।